100 দিনের কাজের প্রকল্পে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আর এই অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা বুলবুল খানের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দুর্নীতি ও তৃণমূল সমর্থক হয়ে গেছে কটাক্ষ সিপিএম ও কংগ্রেসের। এলাকাবাসীদের অভিযোগ, 100 দিনের প্রকল্পে পুকুর খনন, বৃক্ষরোপণ, রাস্তা তৈরি সহ একাধিক প্রকল্পে কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। এই নিয়ে মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীরা। আর এই অভিযোগ দায়ের করার পর থেকেই অভিযোগ প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান অভিযোগকারী এক গ্রামবাসী। এর সাথে জড়িত রয়েছে আমাদের সুলতাননগরের মালদা জেলা সাধারণ সম্পাদক তৃণমূলের ওয়াইদুর রহমানের দাদা অর্থাৎ বুলবুল খান। আচ্ছা, হুমকি দিচ্ছে বলে আপনাদের? হুমকি আমরা যখন কমপ্লেন করেছিলাম গত মাসের 9 তারিখে কমপ্লেন করেছি, তারপর থেকে বিভিন্নভাবে আমাকে আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকির সামনাসামনি হতে হয়েছে। হুমকি এসে বাড়িতে এসে আমার বাবাকে দিচ্ছে কি যে তোমার ছেলেটা এভাবে কমপ্লেন করেছে, যদি কমপ্লেনটা উইথড্র না করে তো আমাদের চোখের সামনে ছেলেটা লাশ হয়ে যাবে। আমরা এভাবে যখন ওকে দেখবো রাস্তায় দেখবো, যেখানে দেবো গাড়ি চাপা দিয়ে দেবো, থানার সামনে মারবো, হ্যাঁ, বিভিন্ন ভাষায় গালি মন্দ করে ফোনেও হুমকি দেয়। এবং সেই তারই পরিপ্রেক্ষিতে আমরা সরকার এই পুলিশ প্রশাসনের কাছে আমরা এটাও রিপোর্ট করেছি যে আমাদের এই বিভিন্নভাবে আমাদের উপরে হুমকি আসছে। আপনার হুমকি দিচ্ছে বুলবুল খান বারিকুল ইসলাম অর্থাৎ গুড্ডু খানের দাদা, আর হুমকি দিচ্ছে কাউসার খান প্রধানের স্বামী এবং গুড্ডু খান নিজেই, এবং এলাকার কিছু গুন্ডা পান্ডাকে নিয়ে হুমকি দিচ্ছে। এদিকে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যর স্বামী আশরাফুল হক। তিনি বলেন, শুধু বোর্ড বসেছে কিন্তু কোনো কাজ হয়নি, সব টাকা আত্মসাৎ করা হয়েছে, দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এবং আমার এলাকায় কোনো কাজ সেরকম হয়নি, শুধু টাকা তুলেছে, বোর্ড বসেছে, অনেক বোর্ড বসেছে জমিতে, যেখানে সেখানে দেখেছি কোনো কাজ হয়নি। কলার বাগানের জন্য বোর্ড বসেছে, কাজ হয়নি। আপনার হর্টিকালচারের জন্য বোর্ড বসেছে, কাজ হয়নি। আমার বুথে সেরকম কাজ কিছুই করেনি, শুধু টাকা আত্মসাৎ করেছে। কারা করেছে এটা? এই তৃণমূলের প্রধান উপপ্রধানরা আমার সাহাবের কিছু দালাল দিয়ে টাকা কালেকশন করেছে, এমনকি পিএমএওয়াই 15,000-20,000 করে টাকা কালেকশন করেছে। আমরা এদের শাস্তি চাইছি, তদন্ত করে এদের শাস্তি হোক। আপনার মিসেসের নাম? রাশেদা। রাশেদা কি? রাশেদা। কোন দল থেকে উনি জিতেছেন? কংগ্রেস দল থেকে। যদিও সুলতাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান ওয়াহিদা খাতুনের স্বামী কাউসার আলম সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ভোটের আগে ষড়যন্ত্র করছে কংগ্রেস ও সিপিএম। আমাদের এই জিপিতে সেই ধরনের কোনো কাজ হয় না। আমাদের যেগুলো মানে পারফেক্ট কাজ হয় এখানে, যে সরকারি নিয়ম যে আছে সেইভাবে ফুললি আমরা কাজ এখানে হয়। এরা সিপিএম কংগ্রেস এবার সামনে পঞ্চায়েত ভোট, সেই ভোটকে তারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য চলো ষড়যন্ত্র করে এগুলা বদনাম করার চেষ্টা করছে, আর কিচ্ছু না, একদম মিথ্যে, পুরোপুরি মিথ্যে। বলছি যে বুলবুল খান, তার বিরুদ্ধেও একটা থানায় অভিযোগ হয়েছে, যে এই যে অভিযোগ হয়েছে সব মিথ্যে। আমার নামও করেছে, আমি কোনোদিন কথা বলিনি ওদের সঙ্গে। এরা হুমকি দিচ্ছে, এ দিচ্ছে, সেই দিচ্ছে, বিভিন্ন ধরনের কথা, কোনোদিন কথা হয় না। এগুলো পুরোপুরি টোটাল মিথ্যে কথা, এরা ষড়যন্ত্র করে এগুলো করছে। কারা মদত দিচ্ছে ষড়যন্ত্র? এখানে যারা সিপিএমের কংগ্রেসের যারা লিডারশিপ আছে। অন্যদিকে তৃণমূলকে আক্রমণ করেছে কংগ্রেস এবং সিপিএম। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় বলেন, হরিশ্চন্দ্রপুর এলাকায় বন্যা ত্রাণ থেকে 100 দিনের কাজ সমস্ত কিছুতেই দুর্নীতি হয়েছে। সিপিএম কংগ্রেসের ষড়যন্ত্রের বিষয় না, আমরাও অনেক ক্ষেত্রে আদালতে গিয়েছি, কংগ্রেস দলও অনেক ক্ষেত্রে আদালতে গিয়েছে, এবং রাস্তায় লড়াই হচ্ছে। শুধু আদালতের লড়াই না, রাস্তায় লড়াই হচ্ছে, ঘেরাও হচ্ছে, গ্রাম পঞ্চায়েতগুলি ঘেরাও হচ্ছে, যে এইভাবে মানুষের টাকা নয় ছয় করা হচ্ছে, সরকারি টাকা, আপনার আমার নিজের পকেটের টাকা, এগুলো আকাশ থেকে পড়েনি, মাটির তলা থেকে ওঠেনি। এই টাকাগুলি সরকারি টাকা, মানে জনগণের অর্থ, এই জনগণের অর্থ এরা পঞ্চায়েতের ক্ষমতা পেয়ে তৃণমূল কংগ্রেস দল এবং কিছু ক্ষেত্রে বিজেপি দল তারা বোঝাপড়া করেই ব্যাপক নয় ছয় করছে। এই ঘটনা গোটা জেলা জুড়ে ঘটছে, গোটা রাজ্য জুড়েই ঘটছে। ফলে আমাদের এসব প্রতিবাদ থাকবে, এসব সিপিএম কংগ্রেস বলে একে হালকা করে দেওয়া যাবে না।
এই বিষয়ে ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, সাধারণ মানুষের টাকা লুটপাট করলে দল পাশে দাঁড়াবে না, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে একটা কথা বলছি, যে চুরি করেছে, যে টাকা চিট করেছে, গরিব মানুষের টাকা খাচ্ছে, ইনকোয়ারি হবে, ইনকোয়ারিতে প্রমাণ পেলে তার শাস্তি হবে, পার্টি নিশ্চয়ই তার পাশে দাঁড়াবে না। এটা খুব সিরিয়াসলি আমি বলছি, কারণ গরিব মানুষের টাকা খাবে, জনগণের কাজের টাকা খাবে, আর পার্টি তার পাশে দাঁড়াবে এরকম আশা করার কোনো কারণ নেই, এটা পরিষ্কার। আর যখন পার্টির, আমিও একটা পার্টির দায়িত্বে আছি, আমি যখন বলছি তখন এটা জেনে রাখতে হবে যে পার্টির আমাদের চিন্তাধারাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, দুর্নীতির সঙ্গে থাকা নয়। বলছি হুমকি দেওয়ার অভিযোগ উঠছে বুলবুল খানের বিরুদ্ধে। যদি হুমকি দেওয়া থাকে তো অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, এটা তো আমরা দেখবো না। পুলিশে অভিযোগ হয়েছে? হ্যাঁ, তো পুলিশ স্যার এটা অ্যাকশন নেবে। পার্টিতে থেকে যদি এ ধরনের আচরণ করে তার জন্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, হুমকিটা তো আমাদের ক্রিমিনাল অফেন্স পড়ছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার।